নমস্কার, বিকেল 5টায় আজকে আমি এসেছি একটা নতুন রেসিপি মিষ্টি দই নিয়ে। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের রেসিপি মিষ্টি দই। এটা আমরা সাধারণত দোকান থেকেই কিনে থাকি, কিন্তু বাড়িতে এরকম সুন্দর ক্রিমি মিষ্টি দই আমরা সহজেই বানাতে পারি। আজকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। দেখুন মিষ্টি দইটা কেমন হয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখালাম। এটা কিন্তু বানাতে মাত্র দুটো উপকরণেরই প্রয়োজন, দুটো আর তার সাথে একটু চিনি, আর কিছুই নয়। তো বাড়িতে খুবই সহজেই আমরা এই মিষ্টি দইটাকে বানিয়ে নিজেরা খেতে পারি, অতিথিদের খাওয়াতে পারি। আর এটা খেয়ে কিন্তু কেউ বলবে না স্বাদের দিক দিয়ে এটা দোকানের থেকে কোনো অংশে কম হয়েছে, এইটুকু গ্যারেন্টি আমি আপনাদের দিতে পারি। একবার এই রেসিপিটাকে ফলো করে মিষ্টি দই বাড়িতে বানাবার জন্য অনুরোধ করলাম, করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আসুন শুরু করা যাক। শুরু করার আগে নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি এখানে 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি, সেটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আলাদা একটা প্যানে আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে খুবই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এটাকে আমি ক্যারামেলাইজ করব, মানে চিনিটাকে পুরো গলিয়ে দেবো। গলিয়ে চিনিটা একটা পুরো লালচে কালার হয়ে যাবে সেই পর্যন্ত আমি চিনিটাকে নিয়ে কাজ করব। দেখুন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এবার চিনিটাকে ফ্লেমটা কিন্তু একদমই এই পর্যায়ে লো করে দেবেন, না হলে কিন্তু চিনিটা পুড়ে যদি যায় তাহলে দইটা কিন্তু তেতো হয়ে যাবে। এখানে বেসিক ব্যাপারটা হচ্ছে চিনিটাকে লাল রং করে নিলে সেইটা দইয়ের, মিষ্টি দইয়ের যে লাল রংটা সেটা আনতে সাহায্য করবে। প্রায় চিনিটা কিন্তু আমার লালচে হয়েই এসছে, কালার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি এতে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করব। প্রথমে একটুখানি দুধ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরও কিছুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে, কারণ যাতে এই যে চিনিটা ক্যারামেলাইজ হয়েছিল সেটা যাতে দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। ভালো করে না মিশলে কিন্তু এটা ঠিকঠাক করে তৈরি হবে না। দেখুন মোটামুটি ঠিকঠাক করেই মিশে গেছে। এবার আমি আস্তে আস্তে বাকি দুধটাও ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ দুধটাই এরকমভাবে আমি এই ক্যারামেলাইজড চিনির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 4 থেকে 5-এর মতো ফুটিয়ে নেব। চার পাঁচ মিনিট হয়ে গেলে এটাকে আমি গ্যাসটাকে অফ করে রেখে দেবো। একটা বাটিতে আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে জল ঝরিয়ে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। জল যেন না থাকে এটা একটু খেয়াল রাখবেন, যদি টক দইতে জল থাকে সেটা কিন্তু দইতে ছান মানে একটু জল কেটে দেয়। এবার এই টক দইটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে একটা হ্যান্ড হুইস্কার নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনাদের হ্যান্ড হুইস্কার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো হাতা বা চামচ বা এর সাথে এটাকে মিশিয়ে দিতে পারেন। এবার এইটাকে আমি কিন্তু খুব জোরে জোরে মেশাচ্ছি যাতে এখানে একটু ফেনা ফেনা হয়। এটাই একটা ট্রিক যে দোকানে দেখবেন আপনারা যখন কেনেন তখন যে দইগুলো থাকে ওপরে একটা একটা দাগ 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 ফুটো ফুটো হয়, সেই জিনিসটাই কিন্তু এখানে আমি আনার চেষ্টা করছি। দেখুন যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবে একটু ভালো করে নেড়ে দেবেন। হয়ে গেলে এবার এটাকে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে দুটো আমার মাটির ভাঁড়ের মতো ছিল সেই দুটো নিয়েছি ছোট, আর একটা বড় বাটি ছিল সেইটার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ। আপনাদের কাছে যেরকম অ্যাভেলেবেল আপনারা সেরকমই নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা একটু গরম জায়গায় রেখে দেবো। দেখবেন তাতেই দইটা ভালোভাবে জমে যাচ্ছে। তারপরে দইটা সম্পূর্ণ জমে গেলে এটাকে আমি ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য,
ঠান্ডা হওয়ার জন্য। 2 থেকে 3 ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা দইটা বার করে সার্ভ করতে পারবো। তাহলে দেখলেন বাড়িতে মিষ্টি দই বানানোর খুবই সহজ একটা উপায় আজকে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি, আর পারলে শেয়ার করবেন সবার সাথে। সবাই ভালো থাকবেন, কালকে আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।